মুখ্যমন্ত্রীর নতুন উপহার মিশন বসুন্ধরা 2.0। উদ্দেশ্য খিলঞ্জিয়াসকলের মাটির সমস্যা সমাধান। আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত শুভারম্ভ করে মিশন বসুন্ধরা 2.0। খিলঞ্জিয়া ভূমিপুত্রসকলের মাটির সমস্যা সমাধান করাই হয়েছে এই আসনির মূল উদ্দেশ্য। এই আসনির জড়িয়ে সরকারি মাটি ভিজিয়ার আর পিজিয়ার মাটির বসবাস করা খিলঞ্জিয়ার লোকসল প্রদান করা হব মাটির পত্তা। একচনিয়া পত্তার যদি পত্তাদার নাই, বেলেগ মানুষ বাস করে আছে, ডেপুটি কমিশনার ক্যাট কনভার্ট দ্যাট ল্যান্ড এজ এ গভর্নমেন্ট ল্যান্ড। সকলে জানে, কোনোটো জানিবলগীয়া বাকি নাই, সবে জানে যে দালাল বিলাকে সব জানে, আমাক তো এবিলাক হিয়তি আহি শিকাই থৈ যায় স্যার এনেকে সম্ভব হয়, গতিকে ডেফিনেটলি সার্কেল অফিসারেও জানে। মুখ্যমন্ত্রী গৰাকীয়ে জনাইছে যে রাজ্য সরকারে ইতিমধ্যে প্রায় 329 কোটি টাকার অনুমোদন দিছে আর মিশন বসুন্ধরা 2.0 কাম কাজ চলিব অহা 31 ডিসেম্বরলৈ। কেবিনেটে লৈছিল মিশন বসুন্ধরার সিদ্ধান্ত, মিশন বসুন্ধরা উন্নীত করবলৈ ভূমি নীতি সংশোধন। 29 অক্টোবর সরকার কেবিনেট বৈঠকত মিশন বসুন্ধরাক লৈ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লগতে খিলঞ্জিয়া ব্যক্তির সংজ্ঞা অন্তর্ভুক্ত করার বাবে ভূমি নীতি 2019 সংশোধনের বংশানুক্রমিক ভূমি, জনজাতি সম্প্রদায়ের বংশানুক্রমিক ভূমি নিষ্পত্তির ব্যবস্থা করা হয়। ভূমি নীতি 2019 সংশোধন করে চাহ কফি আদি খেতি করা খেতিয়কসকলের মাটি সম্পর্কীয় বিষয়বোর নিষ্পত্তি করা হব। অসম কেবিনেটে মিশন বসুন্ধরা 2.0 বসুন্ধরা 2 অ্যাপ্রুভ করে আর বসুন্ধরা 2-র কাম অহা নভেম্বর মাহর পর আরম্ভ হব আর যেদিনাখনে এই প্রোগ্রাম লঞ্চ হব সেদিনাখনে বসুন্ধরা 2 কি ধরনের আমার লোকসকলে মাটির অধিকার পাব, তাত 8টা ক্যাটেগরির মাটির আমি মাটির অধিকার দিম, সেই সম্পর্কে সেদিনাখন মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আপনার বিশদভাবে জানাব। মাত্র আজি আপনার এই কথাটো আমি জানালো যে বসুন্ধরা 2 আজি অসম কেবিনেটে অ্যাপ্রুভ করলে। ভূমিরাজ, স্থানীয় কর আর অন্যান্য মাচুল অনলাইন পরিশোধের ক্ষেত্রে ই খাজানার ব্যবস্থা প্রবর্তন করে সংঘবদ্ধ ভূমি হস্তান্তরের বাবে স্বয়ংক্রিয় নামজারির ব্যবস্থা প্রবর্তন করা হব। ইয়ার উপরে অস্থায়ীভাবে বসতি স্থাপন করা এলাকার দখলদারি আর রায়তসকলে এই অভিযানের জড়িয়ে ভূমি স্বত্ব লাভ করব। মিশন বসুন্ধরা 1-র দ্বারা 8 লক্ষাধিক লোকর আবেদন নিষ্পত্তি। 2021-র 2 অক্টোবর রাজ্য সরকারে মুক্তি করে মিশন বসুন্ধরা। এই আসনের জড়িয়ে একচনিয়া মাটির মেয়াদীকরণ, পত্তা পৃথকীকরণ আদি ভূমি সংক্রান্তীয় কাম কাজ বিনামূলীয় সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল আর সরকারের এই আসনি সফলও হয়েছিল। প্রায় 8,02,519 আবেদন নিষ্পত্তি করা হয়েছিল এই আসনির জড়িয়ে। আর এইবারও মিশন বসুন্ধরা 2.0 আসনির জড়িয়ে লাখ লাখ খিলঞ্জিয়া ভূমিভুক্তসকলের ভূমি সমস্যা সমাধান হব বলে আশাবাদী অসমবাসী রাইজ আর রাজ্য সরকার। নিউজ ডেস্ক ইস্টমোজো অসম।